এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার একটা সালাতের আইটেম দেখাবো। এই সালাদটা হচ্ছে কেশরনাট সালাদ। তো চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কি কি লাগছে। কেশরনাট সালাড তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, শসা, কাঁচামরিচ কুচি আর লেবু। এখানে নিয়েছি কেশরনাট বা কাজু বাদাম হাফ কাপের মতো, আর নিয়েছি চিকেন, বোনলেস চিকেন এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাঝারি ধরনের চিংড়ি মাছ, এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি আর চিকেনগুলো আমি প্রথমে ম্যারিনেট করব, তার জন্য এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 1টা ডিম, 1টা ডিম। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। চিংড়ি চিকেনের মিশ্রণটা আমার মিক্সড করা হয়েছে ভালো করে, এখন এটা আমি ফ্রাই করে নিব। চিকেন চিংড়ি ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কেশরনাটগুলো ভেজে নিব। কেশরনাটগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। কেশরনাটগুলো আমার ভাজা হয়েছে, এগুলা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। বেশি ভাজলে এটা খেতে অত বেশি ভালো লাগে না। এরকম করে আমি স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। কেশরনাটগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি আর চিকেনগুলো ভেজে নিব। এগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব, একসাথে দিলে এক সব লেগে যেতে পারে, সেজন্য আমি অল্প করে করে আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে দিয়ে দিব। চিংড়ি এবং চিকেনগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়েছে, এখন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই যে আমি এগুলো ভেজে নিয়েছি, বাকি চিকেনগুলো আমি সেমভাবে ভেজে নিব। এখন আমি গাজর আর ক্যাপসিকামগুলো একটু ভেজে নিব। গাজরটা যেহেতু বেশি হার্ড সেজন্য আগে দিচ্ছি। গাজরগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়েছে, এখন আমি ক্যাপসিকামগুলো দিয়েও ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর গাজরগুলো আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন এটার মধ্যে আমি দিয়ে দিব শসার কুচিগুলো, তারপরে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 চামচের একটু কম, এটা হলো বিট লবণ। এটার মধ্যে আমার লবণ দেওয়া আছে সিদ্ধর সময়, সেজন্য আমি অল্প করে লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা কেশরনাট, দিচ্ছি ফ্রাইড চিকেন অ্যান্ড চিংড়ি। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি,
দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। এই টমেটো সসেরও একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। সব জিনিস দেওয়ার পরে এবার আমি দিব একটা পাতিলেবুর 1 ফালি রস, এটা প্রায় 1 টেবিল চামচের মতো হবে। রসটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। এখন আমি এই সবগুলো উপকরণ একটা প্যাচুলা দিয়ে মিক্সড করে নিব। এটা হাত দিয়ে মাখানো যাবে না, তাহলে শসার থেকে পানি বের হয়ে যাবে। এটা প্যাচুলা অথবা একটা চামচ দিয়েই মিক্সড করতে হবে। তো এটা আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। ক্যাশন নাট সালাদটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে, এটা একদম এখন রেডি। আমি এখন এটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে দেখাবো। এই যে আমার তৈরি হয়ে গেল কেশর নাট সালাদ। এই কেশর নাট সালাদটা খেতে অসম্ভব মজা, আর এটা পছন্দ হবে না এমন পার্সন খুব কম আছে। আর বিশেষ করে যারা চাইনিজ প্রেমী তাদের কাছে তো এই কেশর নাট সালাদটা খুবই পছন্দের হতে পারে। বিশেষ করে আমার তো অনেক পছন্দের, চাইনিজে গেলে প্রথমে আমি এটাই অর্ডার করি। আসলে এটা খাওয়ার জন্যই আমি চাইনিজে যাই। তো তোমরা দেখে নিলে কত সহজভাবে আমি তৈরি করে ফেললাম কেশর নাট সালাদ। তো এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, আর খেতে কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাকে জানায়ও। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।